কেন জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ 2019 উপলক্ষে আগামী 18 সেশন বিপিএমসি এর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন। প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি, আমাদের সাথে এখানে আরও উপস্থিত আছেন আমাদের ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান এমপি। সরকারের মধ্যে আমরা একজন মন্ত্রী পেয়েছি, আমরা আশা করি আমাদের প্রাইভেট মেডিকেল কলেজের যে সমস্যা সেটা সমাধানে। আপনি দেখেছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষের মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান প্রত্যেকটি মৌলিক প্রাপ্তি। এবং তিনি আরো বলেছেন যে কথা শুনবেন আগে। মেডিসিন, সার্জারি, গর্ভাবস্থা, শিশু রোগ, হৃদ রোগ, সকাল একটা সকাল একটা রাত একটা আগে গেলেন লাইন দিয়ে চিন্তা হয়। তরাই বস্তি সংলগ্ন মহাখালী চিএনটি মহিলা কলেজ মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করবে। আমি বলি